প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজমিরি জেম চলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়ে গেছি আমি অ্যাস্ট্রোলজার প্রফেসর আবুল হাসান। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রত্যেকটি মানুষের জীবনে রং, বাংলায় রং বলে, ইংলিশে কালার বলে, এই রঙের প্রভাব ও রত্নের প্রতিকার। রঙের প্রভাবে এবং রত্নের প্রতিকারে মানুষ কিভাবে সফলতা পায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার পুরো ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে দেখবেন নিত্য নতুন জ্যোতিষ শাস্ত্রের ভিডিও সবাই আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা মূল আলোচনায় যাই। স্বাস্থ্য ও মনের উপর রঙের প্রভাব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিজ্ঞান যেটাকে স্বীকৃতি দিচ্ছেন স্বাস্থ্য এবং রং, এই স্বাস্থ্য মানুষের রঙের সাথে অনেকটা বিস্তার করে রাখছে, এটা বিজ্ঞান প্রমাণ করে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র একই ব্যাপারে স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। সুন্দর রঙের পরিবেশে মন থাকে আনন্দ পরিপূর্ণ, একঘেয়ে ভাব কেটে যায়, দূর হয় নিরাশা। গোলাপের লাল, হলুদের পিঠ, গাছের পাতার সবুজ, ফুলের নানা রং সবই স্বাস্থ্য, ফুর্তি ও কল্যাণের জন্য প্রতিফলিত হয়েছে, যেটা বিজ্ঞান স্বীকৃতি দিচ্ছেন, জ্যোতিষশাস্ত্র স্বীকৃতি দিচ্ছেন, প্রত্যেক গ্রন্থে এটিকে স্বীকৃতি দিচ্ছেন। সূর্যের রশ্মিতে সব রঙের সংমিশ্রণ থাকে। সূর্যের রশ্মি থেকে রংধনু সাতটি রং আমাদের পরিবেশ ও মনকে প্রভাবিত করে। সূর্যের আলো মিশে থাকা সমস্ত রঙে নানা গাছপালা জীব যেভাবে বেঁচে থাকে সেভাবে সবুজ, লাল ও নীল রং মানুষকে সুস্থ, সবল, তেজস্বী ও গৌরবান্বিত করে। লাল রং সৌভাগ্যের চিহ্ন আর সবুজ রং ব্যক্ত করে শুভেচ্ছা। আর এই রং নিয়ন্ত্রণ করতে ব্যবহার কথা হয় বিভিন্ন পাথর, যা সূর্যের বিভিন্ন রঙে বিভিন্নভাবে প্রভাবিত হয়ে মানুষের প্রতিটি মুহূর্তকে শুভ করে তোলে এই রত্ন পাথর। যে রত্ন পাথর আমরা, এই যে আমার হাতে দেখছেন আমি একটি ব্যবহার করতেছি, এই রত্ন পাথর আমরা ব্যবহার করে এই রঙের সাথে, সূর্যের রশ্মির সাথে, গ্রহের সাথে বিস্তারিত করে এই পাথর, রত্ন পাথর, এই রত্ন পাথরের মাধ্যমে অনেক শুভ ফলাফল আমরা বয়ে আনতে পারি আমাদের প্রত্যেকের জীবনে। তো বন্ধুরা, আমরা আজকে সর্বপ্রথম আপনাদের সাথে এখন আলোচনা করতেছি রং নিয়ে, লাল রং। লালকে প্রাচীন জ্যোতিষ শাস্ত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। লাল শৌর্য ও বিজয়ের প্রতীক। অন্যদিকে গৌরবের রঙও লাল। প্রাচীন জ্যোতিষ শাস্ত্রে বা জ্যোতিষ চিকিৎসা শাস্ত্রে থেকে জানা যায় সুস্বাস্থ্য ও শক্তি মানুষের শরীরের গোলাপি আভা থেকেই প্রকাশিত হয়। লাল রং শক্তি, উৎসাহ, স্বতঃস্ফূর্তি ও পরাক্রমের প্রতীক, আনন্দ প্রকাশের রং লাল। কোন ব্যক্তির ক্ষেত্রে লাল রঙের প্রভাবে শারীরিক, দাম্পত্য ও সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু ভালো দিক দেখলেই হবে না, এর বিপরীত দিকও সবসময় চিন্তা ভাবনা করে এটিকে ব্যবহার করতে হবে। গেরুয়া রং আধ্যাত্মিকতা প্রকাশের রং। এই রঙের অর্থ অন্ধকার থেকে আলোর দিকে, মৃত্যু থেকে অমৃতের দিকে এবং অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে অগ্রসর হওয়া। এই রং শুভ সংকল্পের সূচক। এই রঙের অভাবে মানসিক শান্তি, স্বভাব, আয়ু প্রভৃতি সমস্যা করতে পারে আপনার। এরপরে রয়ে গেছে সবুজ রং। সবুজ রং সমগ্র প্রকৃতির মধ্যে ব্যাপ্ত। এই রং প্রেরণাদায়ক পরিবেশের প্রতীক। এটি গাছপালা, শস্য, সুশোভিত ক্ষেত, পার্বত্য অঞ্চলের রং। সবুজ মনকে শান্তি দেয় ও হৃদয়কে করে শীতল। মানুষকে সুখ, শান্তি, স্বতঃস্ফূর্তি দেয় এই সবুজ রং। সবুজ রঙের ভারসাম্যের অভাবে অনেক সময় অবসাদ, কাজে অমনোযোগিতা ও শারীরিক সমস্যা দেখা দেয় মানুষের। হলুদ রং জ্ঞান, বিদ্যা ও বিবেকের প্রতীক। হলুদ রং, এই রং সুখ, শান্তি, অধ্যয়ন, জ্ঞান, যোগ্যতা, একাগ্রতা ও মানসিক বৈদ্যুতিক উন্নতির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। হলুদ বা বাসন্তী রং মস্তিষ্ককে প্রফুল্ল ও উত্তেজিত করে রাখে, জ্ঞানের প্রতি আগ্রহ আনে, মানুষের মধ্যে নতুন নতুন সুস্থ চিন্তাধারা তৈরি করে। বসন্ত ঋতু মনের আনন্দ দানকারী জ্ঞান বর্ধক ঋতু হিসাবে প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়ে গেছে।
এই রঙের অভাবে শিক্ষা, মস্তিষ্কের ব্যবহার, পরিকল্পনা সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। একজন অভিজ্ঞ জ্যোতিষ সঠিক রত্নের ব্যবহারে এই সমস্যার সমাধান করতে পারেন। নীল রং, এই রং শক্তি, পৌরুষ ও বীরত্ব মনোভাবের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন যুগ থেকে। যেমন নীল রং আকাশ ও পৃথিবীতে সর্বব্যাপ্ত, তেমনি উদ্যোগী পুরুষের রং নীল। এই রঙের পোশাকধারী ইন্দ্রিয়কে, নিজের নিয়ন্ত্রণকে রাখতে সমর্থ হয়। নীল বর্ণকে সমুদ্রের মতো গভীর বলে মনে করা হয়। নীলের অভাবে উদ্যোগে সফলতা আসে না, তাই অনেকে কর্ম সফলতা পিছিয়ে যায় এই রং ব্যবহারে না করার কারণে। সাদা রং, এই রঙের সৃষ্টি বিভিন্ন রঙের সংমিশ্রণে। সূর্যের সাদা রশ্মিকে ভেঙে দিলে তা থেকে সব রকমের রং বেরিয়ে আসে। সাদা রং পবিত্রতা, শ্রদ্ধতা, বিদ্যা ও শান্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসে। এর দ্বারা মানসিক, বৈদিক ও নৈতিক স্বচ্ছতা বিকশিত হয়। জ্ঞান ও বিদ্যার রং হচ্ছে হলো সাদা। দর্শক শ্রোতা, মনে রাখবেন, আপনার সাদা রং সর্বোচ্চ উত্তম জ্ঞানের এবং কি মর্যাদার স্থান সাদা রং। তো বন্ধুরা, আমরা আরো কিছু ব্যবসায় আলোচনা করব। রং গ্রহ ও ব্যক্তিত্ব, সূর্যের রশ্মির রং মানুষ, পশু পাখি ইত্যাদি মন ও হৃদয়ের প্রভাবে সৃষ্টি করে। সব রং সবার ভালো লাগে না। মানুষের শরীরে এ মনে রঙের প্রভাব সম্পর্কে কয়েকটি কথা এখানে বলা দরকার, যেটা না বললেই নয়। মানুষ যেসব রং ভালোবাসে ও ব্যবহার করে তার থেকে কিছু প্রভাব সৃষ্টি হয়। সূর্যের রশ্মি ও রামধনু রঙিন ছটা চিরকালই সৌন্দর্যের এক অসাধারণ প্রতিফলন। এরকম রঙের খেলা কতটা দৃষ্টিনন্দ তা আমরাই সবাই জানি। যুগ যুগ ধরে রংধনু সাতটি রং, যাকে বেনিয়া সহকলা বলা হয়ে গেছে এক কথায়, ল্যাটিন ভাষায়, মানুষের কাছে এক বিরল অভিজ্ঞতা। প্রাকৃতিক পক্ষে গ্রহ জগতের সঙ্গে এই জগতের এক আশ্চর্য সেতুবন্ধন ঘটায় এই রংধনুতে। এই সেতুবন্ধনের মাধ্যমে আমাদের জীবনে আশা অনুরূপ ক্ষমতা প্রবেশ করে। প্রাকৃতিক পক্ষে সূর্যের কিরণ ও প্রকাশের গ্রহ শক্তি কাজ করে। রংধনু সাতটি রং, আমি আগেও আপনাদেরকে বলে গেছি, রংধনু সাতটি রঙে এক কথায় ল্যাটিন ভাষায় বা সাংকেতিক হিসাবে দিয়ে গেছে বেনিয়া সহকলা। এই বেনিয়া সহকলাকে বিশ্লেষণ বা বাংলায় দেখা যাচ্ছে বেগুনি, নীল, সবুজ, এ ধরনের সাতটি রং রয়ে গেছে। এই বেগুনি রং সর্বদা হাসি খুশি থাকার মনোভাব, সামাজিক হওয়ার প্রবণতা এটা ইঙ্গিত করে যায়। নীল মাঝারি নীল কঠোর পরিশ্রমী, নিজের কাছে বেশি উদ্যোগী। গাঢ় নীল অপরের চোখে স্বার্থপর, কিন্তু নিজেদের জীবনের উদ্দেশ্যে খুঁজে পায়। আসমানি পরিপূর্ণতার জন্য সংগ্রামী ও মনোভাবের পরিচালক। সবুজ প্রভাব বিস্তারকারী হওয়ার প্রবণতা ও অন্যদের সুপরিচিত হওয়ার গভীর ইচ্ছা। হলুদ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রবণতা, প্রতিযোগিতায় অন্যদের শ্রেষ্ঠত্ব লাভের ইচ্ছা। কমলায় সবাইকে নিয়ে চলার প্রচেষ্টা, ত্যাগের প্রতীক, জ্ঞান পিপাসু, গাম্ভীর্যপূর্ণ চালচলন। লাল স্বভাবগতভাবে সাহসী, জীবন উপভোগ করার অনুভূতি, স্পষ্টবাদী। রংধনুর এই সাতটি রঙের বাইরেও আরো বেশ কিছু রং আছে, যেগুলি প্রকৃতপক্ষে এই সাতটি রঙেরই সমাহার, এদের থেকেই প্রতিফলিত হয়েছে। বিভিন্ন মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন রকম, তবে রঙের ব্যবহারের উপর তার অনেকটাই সম্পর্ক রয়েছে। বিভিন্ন পাথরের ব্যবহারের মাধ্যমে রং নিয়ন্ত্রণ করে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। একজন অভিজ্ঞ জ্যোতিষী এই কাজটি জাতকের রাশিচক্র ও হস্তরেখার সাহায্যে তার প্রয়োজনীয় রত্নের ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে আপনার সাথে সময় আমি আলোচনা করলাম, এই রঙের মাধ্যমে মানুষের কিছু কিছু সমস্যার প্রতিকার ঘটে। রঙের বিকল্প হিসাবে রত্ন পাথরের মাধ্যমে এটা সমস্যার সমাধান ঘটে। তো আপনারা যারা রয়ে গেছেন, আমি বলবো তারা অবশ্যই চলার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পতিত হলে, বিভিন্ন সমস্যা দেখা দিলে আপনারা আপনার নিকটস্থ ভালো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী পরামর্শ নিয়ে আপনি আপনার জীবন চলার পথে সাজেশন নিন। তাহলে আপনি দেখবেন যে জীবন চলার পথে অনেক কিছুই সফলতা আপনার হাতের নাগালের মাঝেই রয়ে গেছে। তো বন্ধুরা, দুটি ক্ষমা মার্জনীয়, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।